হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর কি, তোমাদের সাথে আজকেও কিন্তু আমি হাজির হয়েছি লাইভ ক্লাসে। আমি চিত্রা ম্যাডাম, প্রথম শ্রেণীর লাইভ ক্লাসে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের, যেহেতু সকালে বাংলা দিয়েই শুরু করি, আমাদের মাতৃভাষা থেকেই শুরু করি। আর মাতৃভাষা কি? আমরা মাতৃভাষায় কথা বলবো, শুদ্ধ উচ্চারণ করব, এটাই তো আমাদের কি কাম্য হওয়া উচিত। তাহলে কি করি, আমরা যেহেতু বাংলা পড়ছি, সেহেতু আমরা বাংলা 12 মাসের নামটা আজকে কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে বাংলা 12 মাসের নাম আমরা তৈরি করব, মনে মনে পড়ব, লিখব এবং উচ্চারণ করে পড়ব। তাহলে দেখো কি লিখেছি আমি, বাংলা 12 মাসের নাম। তোমরা কি বলতে পারবে বাংলা 12 মাসের নামের প্রথম মাসটা কি? হ্যাঁ শিক্ষার্থীরা, বৈশাখ। আমি এর আগে কিন্তু তোমাদের শিখিয়েছি বাংলা 12 মাসের প্রথম মাসের নামটি হচ্ছে বৈশাখ। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কি অনেক গরম, যদিও এখন গরম, তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয়, গ্রীষ্মকাল বলা হয়। তাহলে দেখো আমরা একটু শুরু করি। আমার সাথে সাথে কিন্তু তোমরা কি করবে, আমার পড়ার সাথে পড়া করবে। হ্যাঁ দেখো আমি কি লিখছি, বৈশাখ, বয় ঐকার, তালিব সয়াকারে সা, খ বৈশাখ। শিক্ষার্থীরা, তোমাদের লেখা অনেকে দেখেছি যে লেখাগুলো কি অনেক পচা হয়ে গিয়েছে। লেখা কিন্তু অনেক বড় করে লিখবে, কখনো ছোট লিখবে না। কারণ কি, ছোট লিখলে না আরো ধীরে ধীরে লেখাগুলো আরো ছোট হয়ে যায়। আমরা সবসময় লেখা বড় করব, এবং বড় করলে লেখাগুলো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, বড়টার একটা সম মাপের হতে হবে, ঠিক আছে? দেখো তাহলে কি আবার পড়াই আমরা, বৈশাখ জ্যৈষ্ঠ, বরিকা জ ওই জফলা, মুধান্য সয়ে থ জ্যৈষ্ঠ, আষাঢ় সরে আ, মুধান্য সয়েকারে সা, ধয়সিন্দর আষাঢ়, শ্রাবণ, তালিব সরফলা আকার, ব মুধান্য শ্রাবণ। শ্রাবণ বানানে কিন্তু কি হবে, মুধান্য হবে। শ্রাবণ বানানে মুধান্য, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, ভাদ্র, ভয়কারে ভা, দয়ের অফালা ভাদ্র, আশ্বিন সরেয়া, তালিব সয়ে বয়ে যুক্ত, দন্তান্য আশ্বিন, কার্তিক কয়াকারে কা, তয়রে ঋষি ক কার্তিক। তারপরে কি হবে, অগ্রহায়ণ সরে অ, বয় রফালা অগ্র, হায়ন হয়াকারে হা, উন্তস্ত মুধান্য অগ্রহায়ণ, অগ্রহায়ণ। তারপরে কি লিখবো, পৌষ। দেখো অগ্রহায়ণ, তারপরে কি লিখবো, পৌষ, পয় ঔকার, মুধান্য স পৌষ, মা ময়াকারে মা, আর ঘ মাঘ, ফাল্গুন ফয়াকারে ফা, লয়ে গয়ে রস্যু, দন্তান্য ফাল্গুন, চৈত্র চয় ঐকার, তয় রফালা। চৈত্র বানানে কি, তয় রফালা, একার দিয়ে। দেখো চৈত্র বানানে কি সব থেকে একটা মজার ঘটনা হচ্ছে, চয় ঐকার এখানে দিলাম, তারপরে কি লিখবো, মাত্রা দিয়ে এ দিব, তাহলে কি হয়ে যাবে, চৈত্র, চয় ঐকার, তয় রফালা, চৈত্র। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম, বাংলা 12 মাসে শিখলাম, নাম শিখলাম। তাহলে আবার একটু পড়ি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, বানানটা সুন্দর করবে, অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে কি আমরা এবারে একটু বানান করে পড়ি। হ্যাঁ, বানান করে পড়লে কি হবে, আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বৈশাখ বয় ঐকার, তালিব সয়াকারে সার, খ বৈশাখ, জ্যৈষ্ঠ বরিকা জয় ওই জফলা, বরিকা জয় ওই জফলা, মূর্ধন্য সয়ে ঠ জ্যৈষ্ঠ, আষাঢ় সরে আ, মূর্ধন্য সয়াকারে সার, ধয়সিন্দর আষাঢ়, সরে আ, মূর্ধন্য সয়াকারে সার, ধয়সিন্দর আষাঢ়, শ্রাবণ তালিব সর অফলা আকার, ব মূর্ধন্য শ্রাবণ,
আকার ব মূর্ধন্য শ্রাবণ ভাদ্র ভয়কের ভাত দয় র ফলা ভাদ্র আশ্বিন সরিয়া তালিব সয় বয় ঋষি দন্তান আশ্বিন কার্তিক কয়েকের কা তয় রে পিসি আর ক কার্তিক কয়েকের কা তয় রে পিসি আর ক কার্তিক অগ্রহায়ন সরিয়া গয় র ফলা অগ্র হায়ন হয় কে হা উন্তস্ত মূর্ধন্য অগ্রহায়ন সরিয়া গয় র ফলা হয় কে হা উন্তস্ত মূর্ধন্য অগ্রহায়ন পৌষ পয় ঔকার মূর্ধন্য পৌষ পয় ঔকার মূর্ধন্য পৌষ শিক্ষার্থীরা তোমরা একটা মানান কিন্তু বারে বারে পড়বে, বারে বারে পড়লে কি হবে যে উচ্চারণ গুলো সহজ হয়ে যাবে, লিখতে সুবিধা হবে, মুখস্থ করতেও কিন্তু অনেক সুবিধা হবে। মাঘ ময়াকারে মার ঘ মাঘ, অনেকে মাঘ বলি ময়াকারে মার গ গ কিন্তু হবে না, কি হবে বলো তো? ময়াকারে মার ঘ মাঘ। ফাল্গুন ফয়কের ফা লয় গয়ে যুক্ত রস্যু দন্তান্ন কয়েকের ফা লয় গয়ে রস্যু আর দন্তান্ন ফাল্গুন। চৈত্র চয় ঐকার তয় রফলা চয় ঐকার তয় রফলা। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম? বাংলা বারো মাসের নাম শিখলাম। আবার একটু পড়ি বাংলা বারো মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। তাহলে শিক্ষার্থীরা আমি কি শেখালাম তোমাদের আজকে বলো তো? বাংলা বারো মাসের নাম। সামনের দিন কি শেখাবো? সামনের দিন কিন্তু তোমাদের বিপরীত শব্দটা শেখাবো আর কি, বাংলা ব্যাকরণের যে প্রশ্নটি আছে সেটা শেখাবো। আর কি, আমি কিন্তু সবসময় চাইবো যে তোমরা আমার সাথে সবসময় যোগাযোগ রাখো। অনেকে কিন্তু যোগাযোগ করে, এটা কি আমার অনেক মন খারাপ হয় যে তোমরা আমার সাথে যোগাযোগ করো না। কেন করো না? তোমরা কি স্কুলকে মিস করো না, টিচারদেরকে মিস করো না? তাহলে তোমরা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে। আমি তো তোমাদের সাথে সবসময় কথা বলি, যোগাযোগ রাখি। আর তোমাদের বাসায় যে রুটিনটা আমি দিয়েছি সেই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। আর যারা যারা রুটিন পাওনি তারা অবশ্যই বিদ্যালয়ে এসে রুটিনটি সংগ্রহ করে নিয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস থেকে কি আমি এখানে বিদায় নিতে পারি? আমি কিন্তু তোমাদের বলেছি যে বাসায় সবসময় তোমরা ভালো মতো পড়বে, সুন্দর করে লিখবে, অবশ্যই বাবা মার কথা শুনবে। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে আমি চিত্রা ম্যাডাম এখানে বিদায় নিচ্ছি। সামনে একটি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।